হ্যালো সবাইকে। তো তোমরা তো জানোই এইবারে অষ্টমী আর নবমী একদিনে পড়েছিল, তাই জন্য আমি নবমী যেই দিন সেই দিনই সকালে কিন্তু সিঁদুর খেলেছি, কিন্তু রাত্রে আবার নবমী পুজো দেখতে বেরিয়েছি। সবাইকে শুভ বিজয়া অলরেডি উইশ করে দিয়েছি, কারণ সকালেই আমার সিঁদুর খেলা শেষ, মাকে বরণ করা শেষ, এখন হচ্ছে তাও আমি নবমী ঘুরতে বেরিয়েছি। আজকে যে কী বলে ফটো পোস্ট করবো ওটাই বুঝতে পারছি না, আমি তো অলরেডি দশমী বলে দিয়েছি। এইবার যেহেতু দেবী বাড়িতে যাওয়া হয়নি, সেজন্য সবার প্রথমে বেরিয়েই আমরা চলে গেছিলাম দেবী বাড়িতে ঠাকুর দর্শন করতে। আমরা এসেছি এখন সাগরদিঘির পাড়ে সিএফসিতে, এখানে খেয়ে নিয়ে তারপর ঠাকুর দেখতে বেরোবো। শুধু দেবী বাড়ির ঠাকুরটা দেখে এখানে এসেছি, কারণ অনেকটা রাত্রি হয়েছে, 11:30 বাজে, তো আগে ডিনার করবো তারপরে এই যে চলে এসছে আমাদের মুগ পোলাও, আর তার সাথে হচ্ছে জালি কাবাব, আর আসছে হচ্ছে তোমার, আর আসবে তোমার চিকেন তেহারি। চিকেন তেহারি এত জোরে জোরে আওয়াজ হচ্ছিল, সেই জন্য আমি জায়গাটা মিউট করে দিয়ে তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি। তোমাদেরকে বলছিলাম যে আমি অনেকটা রাত্রেই বেরিয়েছি, 11:30 মতন বাজে, হয়তো অনেক ঠাকুর দেখা হবে না, এক দুটো ঠাকুরই দেখবো যেগুলো মিস করে গেছি। আর সকালে যে দশমীতে আমি সিঁদুর খেলেছি, মাকে বরণ করেছি, সেগুলোর ভিডিও আমি তোমাদের সাথে যেই দশমীর ব্লগটা শেয়ার করব সেটাতে দিয়ে দেবো। আপাতত তোমরা নবমীর ব্লগটা এনজয় করো। খাবারটা মুগ পোলাওটা তো খুবই সুন্দর ছিল, আর মানে পেট একদম ভরে গেছে খেয়ে। আর এখন যাব হচ্ছে আমরা বটতলা। তো বটতলা যাওয়ার আগে মনে হলো, আরে আমাদের তো রকি ক্লাবটাই দেখা হয়নি, রকি ক্লাবে এত সুন্দর পুজো হয়েছে এবার, তো এটা তো মিস করলে চলবে না, সেজন্য চলে যাচ্ছি আমরা রকি ক্লাবের ঠাকুরটা দেখতে। আর রকি ক্লাবের সব কিছুই আমার ভালো লেগেছে, বাইরের আলোকসজ্জার থেকে শুরু করে ভেতরের ডেকোরেশন সবটাই ভীষণ সুন্দর, খুব সিম্পল জিনিস দিয়ে বানানো অথচ খুবই সুন্দর লাগছে দেখতে। এই কুঁড়েঘর থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিসে মানে গ্রাম বাংলা জিনিসকে এখানে ফুটিয়ে তুলেছে, অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। বাংলার পরিবেশ এগুলো সব উপরে ঘুটে দেওয়া, ওই পাশে চালি, এই পাশে উনুনে ভাত হচ্ছে, খুব সুন্দর কুপি, মানে যেগুলো এখন প্রায় লুপ্ত সেই সমস্ত কিছু দিয়ে সাজানোর জন্য এত সুন্দর লাগছে দেখতে। রকি ক্লাব দেখে আমরা চলে এসেছি এইবার বটতলায়। বটতলা ঠাকুরটাও আমার খুব ভালো লেগেছে, এখানে থিমটা বেশ অন্যরকম। অর্কর কাছ থেকে প্রথম দিন থেকেই আমি বায়না করছিলাম যে বটতলা দেখতে যাব। এক শুধুমাত্র আমরা একজন মহিলাকেই মা দুর্গার সাথে তুলনা করি, কিন্তু এখানে শুধু মহিলা কেন, পুরুষও যে মা দুর্গারই মতন দশ হাতে দশ দিক সামলায় সেটাকেই ফুটে তোলা হয়েছে এখানে। আমার খুব সুন্দর লেগেছে এখানে থিমটা, সেই জন্য ভাবলাম যে না এটা তো দেখতেই হবে, আর আমার দুর্গার সাথে তো এটা দেখতেই হবে, সেজন্য অর্ককে ওখানে দাঁড় করিয়ে আমি ফটোও তুললাম। আমার বেশ ভালো লেগেছে এই থিমটা, বেশ অন্যরকম। সামাজিক বিবর্তনের সাথে সাথে ইতিহাসের সাংস্কৃতিক বনাম জীবনের প্রকৃত রঙকে যথাযথভাবে তো বটতলার ঠাকুর দেখা হয়ে গেলে আমরা বাড়ি চলে এসেছি, কারণ রাত্রি প্রায় 1:45 বাজে। গুড নাইট, শুভ বিজয়। আমরা চলে আসলাম, আজকে আর অনেক রাত্রি অবধি ঘুরবো না, ও সকালে অফিস, সেই জন্য আমরা চলে এসেছি। ভাইরা এখনো ঘুরছে, আমরা এখন বাড়ি যাব। আর নবমী তো শেষ, আমার তো শুভ বিজয়া সকালেই হয়ে গেছে, তাও বেরোলাম। তো তোমাদের সবাইকে শুভ বিজয়ার অনেক
অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। আর হচ্ছে এই ব্লগটিকেও করছি আমি এখানে গিয়ে। যদি তোমাদের আজকের ব্লগটা থেকে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে। টাটা, গুড নাইট। Got a bad bitch, little thinky thigh, throwing.